প্রিয়র্স আসসালামু আলাইকুম। আজ 11 ফেব্রুয়ারি 2021 বৃহস্পতিবার আমি এখন আছি ঢাকার ধামরাইয়ে এই কালামপুর হাটে। এই হাটটি প্রতি বৃহস্পতিবার বসে থাকে, সপ্তাহে একদিন শুধুমাত্র বৃহস্পতিবারই হাটটি হয়ে থাকে। উন্মুক্ত কোনো হাট না, খাজনা দিতে হয়। যে কোনো জিনিস বিক্রি করলে সরকার 8 থেকে 10 টাকা হারে খাজনা দিতে হয়। তো হাটে এই পর্বে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হাটে বিভিন্ন ধরনের কবুতরের বাজার দর, টুকটাক যে পাখিগুলো এসেছে তারও বাজার দর দেখানোর চেষ্টা করব। তো আমার সাথেই থাকবেন, ভিডিওটি দেখবেন। কত যাচ্ছে ভাই অলিভ পিস পিসে বাচ্চাগুলো? 4000 টাকা না? এক্স্যাক্ট বয়স কিরকম হবে এখন? 2.5 মাস এরকম। এটা তো ফিক্স প্রাইস না, দামাদামি করা যাবে। আর নিচে ভাই একজন বাজি করে আছে, ইলো ডিএফ আর লুটিনো, এটা কত পড়বে? 1000 টাকা। আর এখান থেকে নিলে 600 টাকা জোড়া পড়বে। বয়স কিরকম আছে? 2 মাসের মতো। ভাই কটা বাচ্চা আছে এখানে? দুইটা বাচ্চা। সব কত যাচ্ছেন? পুরো খাতা সহ শুধু হাড়ি যায়, হাড়ি আর পাখি, পাখি আর খাবার, খাবার এগুলো না? আমার কেস আছে তো, কেস দিয়ে ও 1700 টাকা পড়বে। চাচ্ছি আর কেন, কি কম বেশ করা যাবে? আজ কত চাইছেন ভাই? জোর ভাই 1000 টাকা সব মিলে। ও খাতা এই হাড়ি বাটি সব সহ 1000? তো ফিক্স প্রাইস না, দামাদামি করা যাবে ভাই? দামাদামি বলতে কি ভাই, গ্যারান্টি দিয়ে দেবো আমি পাখি। আচ্ছা আচ্ছা, ডিম বাচ্চা করেছেন তো? না গ্যারান্টি দিয়ে দেবো আমি, বাচ্চা নাম্বার সব আছে, গ্যারান্টি দিয়ে দেবো। ভাই বাগানের সিঙ্গেলটা কি নর না বাদি? ভাই নর কত যাচ্ছেন? 300। আর এমনি জোড়া আছে জিরা গলা? এই জোড়া কত পড়বে সামনে? 600। আর সিঙ্গেলে ম্যাক্সিটা নর কত পড়বে? 600। বিক্রি করে দিন। কানি আছে নাকি আবার? এই জোড়াটা কত যাচ্ছেন ভাই? জোড়া তো কত যাচ্ছেন? কত চাচ্ছেন? 400 থেকে 500। ডিম বাচ্চা করেছিলেন? এই মাকড়া চকেরটা কি নোনা মাদি? 600 চকেরটা নর, মাকড়া চকেরটা মাদি। দেখতে পাচ্ছেন কালামপুর হাটে আপনি কম দামি কবুতর কিনতে পারবেন। আগজের কত রয়ে? 600। বেচা বিক্রি 50 টাকা কম দাম দেবে না ভাই? জান জোড়া আছে কোনটা এখানে? জোড়া আছে কোনটা এখানে? ও এটা কি সিঙ্গেল নর না? এই নর কত পড়বে? 400। বাকিগুলো? 350-400 টাকা পিস। কি নন্না মাদি? মাদি ডিম বাচ্চা করেছিলেন? দুইবার করছে না? কত হলে ছাড়তে পারেন? 250-300 এরকম। বাচ্চা কত করে যাচ্ছেন বে? গোলার বাচ্চা 4টা দিলে 550। চারটা নিলে 550 পড়বে একদমই নাকি? দামাদামি করা যাবে। সিঙ্গেল কত পড়বে? 400। ডিম বাচ্চা করানো ছিল? এই গোল্লা নটটা কত যাচ্ছে? তিনশো টাকা। আর এমনি জোড়া আছে এখানে? ওই জোড়া কত পড়বে? 600। আর সিঙ্গেল এটা? ওটা 300 টাকা নন না? আছে কত পড়বে জোড়াটা? 700। বেচা বিক্রি কিরকম হইতে পারে? বিক্রি কত হলে করতে পারো? 600 হলে ছাড়বা না ভাই? নাকি জোড়া আছে নাকি? না ভাই সিঙ্গেল আর কি, জোড়া করা যাবে করলে। কোনটা নর কোনটা মাদি ভাই? সাদারা মাদি এটা নর। কোনটা কত যাচ্ছেন? সাদাটা আমার ক্রস আছে 600, আর এটা 300 টাকা পড়বে। দুটোই রানিং। ডিম বাচ্চা করানো হয়েছে না? কত করে পড়বে ভাই বাচ্চা জোড়া? জোড়া ভাই 250 টাকা জোড়া। 250 করে জোড়া পড়বে, 125 টাকা পিস। খাওয়ার জন্য আর কি না?
গোলা জোড়া কত করে যেতেছে এখানে? জোড়া কত করে যাচ্ছ? 800 করে। এই জোড়া আছে কোনটার সাথে কোনটা? জোড়া আছে কোনটার সাথে কোনটা? লালটার সাথে জোড়া। এই যে গড়া মার্কিং গোল্লা আছে, এগুলো জোড়া আছে? এটার সাথে জোড়া আছে? আচ্ছা আচ্ছা, ওগুলো 800 টাকা করে পড়বে। আর এই লাল জিরা গুলো এটা ও এটা কত পড়বে? এটা 500 টাকা। এই জোড়া কত চাইছো ভাই? এই জোড়া কত চাইছো? 800 টাকা। নর কোনটা এখানে? চুইঠালটা? চুইঠালটা নর না? ডিম বাচ্চা করাইছিলা? কত হলে ছাড়তে পারো? তিন জোড়া বাচ্চা করছো, কত হলে বিক্রি করবো? দাম দামি করতে হবে, একদম বলতে যাচ্ছে না মালিক। ভাই জানা গোলা কত করে বেচতেছেন? গোলা ভাই আসছো 1000, 600, 500, 500 থেকে 1000 এর মধ্যে। সবই তো ডিম বাচ্চা করে এখানে না? সবই ডিম বাচ্চা করে। রানী কবুতর, রানী কবুতর দেখতে পাচ্ছেন এখানে অনেক গোলা আছে। কয় পিস আছে এখানে ভাই? সব মিলে কয় পিস হবে এখানে? 40 পিস হবে। আচ্ছা গোলা কি জোড়া? কত যাচ্ছেন জোড়াটা? 1000। আর এই সিঙ্গেল নর? সিঙ্গেলই নটটা সিঙ্গেল আছে। ওইটা জোড়া? এই জোড়া কত পড়বে? এটা সঙ্গে কোনটা? ওইটা ওটা 700 জোড়া দিন। 700 টাকা কি নন্নমাদি চুয়াচন্দনটা কত দিয়ে কিনছো? 700 টাকা না? এখানে জোড়া আছে? জোড়া নাই, জোড়া বাড়ি আছে। আচ্ছা এটার সাথে কি জোড়া নাই না? এই নর কত পড়বে জিরা গলা? দাম বলো। 300 টাকা না? এই জোড়া কত পড়বে? জোড়া কত পড়বে? 600 টাকা জোড়া। ডিম বাচ্চা করা হয়েছে তো? রানিং ডিম বাচ্চা করা 600 টাকা চাওয়া হচ্ছে, যদি ফিক্সড প্রাইস না দাম দামি করতে হবে। বাচ্চা কত পড়বে? 1900 টাকা। কয় পড়ছে এখন? কয় পড়ে? আচ্ছা পড় ঠিক বলতে পারতেছে না, তো এক দুপুর হইতে পারে। আর এই বোম্বাই জোড়া কত পড়বে? লোকাল বোম্বাই 2500 টাকা। এই জোড়া আছে জিরা গলা সবুজ গলা দুইটাই নর, কোনটা কত? এটা 500, এটা 400। জোড়া কত চাচ্ছেন? 1200 টাকা। ব্যাপক দাম এই হাটের হিসাবে। ডিম বাচ্চা তো করাইছিলেন না? ডিম বাচ্চা করা রানি কত করে চাইছো জোড়া এখানে? গোল্লা জোড়া কত করে চাইছো? জোড়া কত করে চাইছো? 600-700। সবগুলোকে ডিম বাচ্চা করানো হয়েছে না? ডিম আছে কয়েকটা। আবার আপনাগুলো কিরকম যাচ্ছেন ভাই? চিলা কি জোড়া আছে? ফাটা চিলা কি জোড়া নাই না? ও আই লাল গুলো কি নর? নর কত পড়বে? কত? 200 টাকা পিস পড়বে একদম। আর সিঙ্গেল এটা? সিঙ্গেল চুইনা নয় 500। জোড়া আছে ভাই? কোনটার সাথে কোনটা জোড়া দেখান তখন? কোনটার সাথে কোনটা জোড়া এখানে উপর থেকে দেখান। ও এই জোড়া কত পড়বে? কত? 8000 না? রেস কিস করাইছে? পাল্লা খেলছেন কোনো? পাল্লা খেলা হয়নি, বাচ্চা পাল্লা দেওয়া হয়েছে। আর এখানে কি জোড়া আছে কোনো? সামনে দুইটা জোড়া। জোড়া কত পড়বে? 1200। আর সিঙ্গেল এটা কি নন্নামাদি? মাদি হবে না? জোড়া কত এসো ভাই? দামটা বলে দাও। 1200। ডিম বাচ্চা করা হয়েছে? মোজাওয়ালাটা মাদি না? ওই দুইটাই মোজা আছে অবশ্য, চুরি মোজা দুইটাই নর না? কোনটা কত যাচ্ছেন? চুয়াচন্দন 800, গিয়াচল্লি 500 টাকা। দূরে তো ডিম বাচ্চা করেছিলেন,
তখন ছুটে আগে কি ডিম বাচ্চা করছিল আগে করছিল মাদি নাই কত হইছে ভাই জলাটা পয়সা আদাম তো 1800 চা দাম 1800 নর কোনটা এখানে নর এটা নর এটা মাদি ওটা মাদি না নরটা একটু লাইট কালারে আর মিলিটা কি ভাই দিলটা ভাই মিলি নর না মাদি এটা নর কত পড়বে দিলে ভাই 1200 টাকা মানে চাওয়া দাম 1200 চাওয়া দাম আর এই ঝাকটা চুইঠাল ঝাকটা ভাই দোবাজ আছে না হ্যাঁ দোবাজ আছে জি দোবাজ ঝাক কত পড়বে এটা 500 500 টাকা না তাহলে লং ফেস কত দিয়েছেন ভাই জোড়াটা 6000 টাকা কিন্তু নর কোনটা ভাই আচ্ছা হোয়াইট টপ এটা নর আর এটা দেখতে পাচ্ছেন এটা মাদি ডিম বাচ্চা তো করেছিলেন जोड़ा कत जा सिंगल मादी कय पर सत पर कत पड़े तीन सौ जैक जोड़ा जोड़ा कत जा जोड़ा कत पड़े पंद्रह जोड़ा भाई मादी सिंगल मादी पिस कम पड़े चाचा खरच कत कर খরচ কত করে চাইছেন তোমার কত করে চাইছো 700 টাকা কি তিনটা 700 একদম এখন জোড়া দেব নরদিনে হ্যাঁ একদম বলছো তিনটা 700 টাকা যথেষ্টই কম দাম আমার হিসাবে বয়স কত আছে 4.5 মাস না ঘরেরই তো 700 টাকা